ক্যামেরায় বিশাল পালের সাথে প্রগতি মুখার্জি 24 ঘন্টা বারাসাত। সবার জোড়া হাত তালি। ভেরি গুড ভেরি গুড। টেকনিক্যাল ছোট ছোট কিছু ভুল করেছো বাট ওভারঅল এক্সেলেন্ট। উই জানো না মানে অনেক চ্যানেলে যারা চাকরি করে সেই রিপোর্টাররা এত ভালো হয়তো ফ্লোতে কথা বলতে পারবে না। আজকের এই ক্লাসটা একটু ভালো করে বুঝে নাও। তোমার সাথে আজকে এটিপি আনন্দ 24 ঘন্টার রিপোর্টারদের খুব একটা পারসেপশন কোনো ডিফারেন্স থাকবে না। হ্যাঁ অবশ্যই সে দীর্ঘদিন কাজ করতে 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 তার হচ্ছে যে যে ভাইব্রেন্ট ব্যাপারটা চলে এসছে সেটা না, সেটা সবটা ডিফারেন্ট, সেটা একদিনে আসে না। চল প্রশ্ন কর না, প্রশ্ন করবো বুম আমার কাছে, উত্তর নেবো বুম এখানে। কিভাবে বলো এবার প্রশ্ন করো, ওকে প্রশ্ন করো। ওয়াক মানে কি হাঁটা, ভালো করে দেখো। ওয়াক মানে হাঁটা, থ্রু মানে মধ্যে দিয়ে, মানে হাঁটার মধ্যে দিয়ে সাংবাদিকতা রিপোর্ট। এটা হলো ওয়াক থ্রু রিপোর্টিং। তুমি কি রেডি? ওকে চলো আমরা সবাই রেডি প্রগতির পারফরমেন্স দেখার জন্য। আগে যে ভুলটা করছি সেই ভুলটা করবে না, পাস বলবে না, ধরে ধরে বলার চেষ্টা করছি, শুরু করছি আমরা, ঠিক আছে? 1 2 3 স্টার্ট। তো আজকের জার্নালিজম ক্লাসে আমরা বেসিক্যালি শিখছি হচ্ছে কি শিখছি আজকে আমরা রিপোর্টিং। তো রিপোর্টিং ক্লাসের আমাদের মোটামুটি ফ্রেমওয়ার্ক হয়ে গেছে। তো ফ্রেমওয়ার্কের মধ্যে রিপোর্টিং ক রকমের হয় আমরা শিখলাম, ক রকমের রিপোর্টিং হয়, তিন রকমের। প্রথমটা কি বললাম? পিটিসি। পিটিসির ফুল ফর্ম কি? স্পিচ টু ক্যামেরা। তারপরেরটা কি? ভক্স পপের বাংলা হচ্ছিল জনমত বা জনমত। আর তৃতীয়টা হচ্ছিল ওয়াক থ্রু রিপোর্টিং। এবং পিটিসির মধ্যে আমরা তিনটে জিনিস কিছু শিখলাম, কি করে ফুটেজ নিতে হবে, কি করে বাইট নিতে হবে, এবং কি করে পিটিসি নিতে হবে। পিটিসির মধ্যে পাঁচটা এলিমেন্ট কী বলেছি? হু, হোয়াট, ওয়্যার, ওয়েন, ওয়াই, হাউ। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু ইন জেনারেল কিসে থাকবে? পিটিসির মধ্যে থাকবে। আর পিটিসির লাস্টে অবশ্যই একটা কী থাকতে হবে, কী বলেছি, কী থাকতে হবে? সাইন আউট লাইন। এই সাইন আউট লাইনটার মধ্যে কী বলতে হবে? জোরে জোরে বলো, ক্যামেরায় বিশাল পালের সাথে সিলভিয়া সাহা 24 ঘন্টা কলকাতা। এবার তো ক্যামেরাম্যানের নাম চেঞ্জ হয়ে যাবে, তুমি তোমার মতন চ্যানেলের নাম আর এলাকার নাম। এটা প্রায়শই ভুল করে, যেহেতু কলকাতা এখানে লিখেছি, অনেকেই রিপোর্টিং করার টাইমে যে ফার্স্ট প্রবলেম করে কলকাতা কলকাতা করে। কিন্তু তুমি যদি কলকাতা না হয়ে তুমি যদি কৃষ্ণনগর বলো, কৃষ্ণনগরে কোনো দুর্ঘটনা হয় তা কৃষ্ণনগর বলবে না ডিস্ট্রিক্টের নাম বলবে, কী বলবে? তোমার ডিস্ট্রিক্টটা কি, কোন ডিস্ট্রিক্ট? নদিয়া। তাহলে কী বলবো? যে ক্যামেরা বিশাল পালের সঙ্গে প্রগতি মুখার্জি 24 ঘন্টা নদিয়া, রাইট? কথা বলে প্রগতি। তো এটা হচ্ছিল আমাদের রিপোর্টিংয়ের বেসিক কতগুলো প্রিন্সিপাল। তো আমাদের এখানে যে কজন রয়েছে আমরা তিনজন, আমাদের তিনটে পার্টি আমরা প্র্যাকটিস করবো। পিটিসিটা শিখিয়ে দিয়েছি, এরপরে ভক্স পপ শিখবে বা ওয়াক থ্রুটা শিখবো আমরা, তিনজন চারজন করে এক একটা পার্টে পারফর্ম করবো, রাইট? ওকে, তো প্রথমে কে পারফর্ম করতে আসবে? আচ্ছা, রিপোর্টিং করার জন্য প্রথমে যেটা বললাম এটা কতগুলো জিনিস, বুম, হাতে বুম থাকবে, বুমটা কী করতে হবে, মুখের থেকে ক আঙুল নিচে, ছয় আঙুল নিচে, রাইট? মুখের থেকে ছ আঙুল নিচে ধরতে হবে। আর আমাদের কী করতে হবে? আমাদের স্ট্রেট ধরতে হবে লোগোটা, লোগোটা যেন তোমার দেখা যায়, কথা পারছি? এগুলো বেসিক কতগুলো জিনিস তোমাদের মাথায় রেখে তবে কিন্তু পিটিসি করতে হবে। এবার মোটামুটি সবাই তোমরা স্ক্রিপ্ট লিখে ফেলেছো, স্ক্রিপ্ট লিখে ফেলেছো, স্ক্রিপ্ট লিখে ফেলেছো, রেক্টিফিকেশন করে দিয়েছি। এবার আমরা কী করবো? স্ক্রিপ্টটাকে আমরা, আমি সিলেক্টিভলি যাকে বলবো তোমাদেরকে একদম এখানে এসে তোমাদের পারফর্ম করে দেখাতে হবে যে তোমরা পিটিসিটা কীভাবে বললে। এবং পিটিসি বলার জন্য সর্বপ্রথমে দুটো ট্রিক্স দিয়েছিলাম, ট্রিক্স দিয়ে বলেছিলাম সেকেন্ডে কত কটা ওয়ার্ড বলতে লাগে, সেকেন্ডে কটা ওয়ার্ড, আড়াই টু ওয়ার্ড। তাহলে আমাদের এটা পিটিসি কত মিনিট, কত পিটিসির ডিউরেশন কতক্ষণ হয়? 30 সেকেন্ডের মধ্যে এটা পিটিসি শেষ করতে হবে, ঠিক আছে? তাহলে 30 সেকেন্ডে শেষ করতে গেলে কটা ওয়ার্ড আমাদেরকে ইউজ করতে হবে? 75 ওয়ার্ডস আমাদেরকে তাহলে শেষ করতে হবে, ওকে? তো 75টা ওয়ার্ড, আবার বলছি 75টা ওয়ার্ডই দিতে হবে, কোনো মাথার দিব্যি নেই, 30 সেকেন্ডই বলতে হবে, কোনো মাথার দিব্যি নেই, 20 সেকেন্ডের মধ্যেও তুমি একটা একটা সুন্দর পিটিসি বলতে পারো। এখানে প্রিন্সিপালটা হচ্ছে হলো 20 লাইন ভয় পেয়ে পেয়ে বলার থেকে তুমি 5টা লাইন বলো স্মার্টলি, সেটা অনেক বেশি ভাল লাগবে, অ্যাট্রাকটিভ লাগবে, ঠিক আছে? কী বলতে চাইছো? তনুশ্রী বুঝতে পারলে? আচ্ছা, নতুন যারা এসছো পূজা বুঝতে পেরেছো? তোমার নামটা কেন কি? তোমার সৌমজিৎ, বুঝতে পেরেছো? অল অফ ইউ ক্লিয়ার? তো সবার প্রথমে কাকে ডাকবো, কে প্রথমে আসতে চাও পারফর্ম করতে? উপস্থকাম, উত্তর রেডি, কে আসবে? শুধু হাসতে চাও না, আসতে হবে। সৌমজিৎ তুমি, তোমাকে দিয়ে শুরু করি, চলো সৌমজিৎ কাম। আমি কতগুলো জিনিস দেখিয়ে দিই, সেটা সাইডে আসো, দুজনে ফ্রেমে আসছি। আচ্ছা, দেখো ভালো করে বুঝবে, বুমের এখানে একটা সুইচ থাকবে, সবাইকে ভালো করে দেখো, বুমের এখানে সুইচ থাকবে, এই সুইচে যদি হাত দাও তাহলে কী হবে, সুইচটা কোনো কোনো বন্ধ হয়ে গেল, তুমি কথা বলে গেলে ক্যামেরার দিকে তাকিয়ে, তাহলে কী হলো আলটিমেটলি, দেখো না, রেকর্ড হলো না,
ঘুমের এখানে তার লাগানো এটা এটা এই ঘুমটি তো কাজ করছে না প্র্যাকটিক্যালি কাজ করবে তার লাগানো থাকবে তারটি ক্যামেরার সঙ্গে অ্যাড থাকবে যদি এখানে যদি ধরো তার কি হবে তারটা লুজ হয়ে গেল সাউন্ড যাবে না আমাদের বোঝা ধরতে হবে এই দুটো জায়গার মধ্যে ঠিক মিডলে ধরবো আমরা রিপোর্টার এক দুই ঘন্টা ওকে সমনি সেখানটা ধরবো আমরা দুটো হাত ভালো করে সম্ভব বসে দুটো হাত আমরা হয় এইভাবে আমরা ধরে আমরা রিপোর্টিং করছি নতুবা আমরা কি করবো একটা হাত ছেড়ে আমরা করছি একটা হাত আমরা এক্সপ্রেশনের জন্য ইউজ করছি ওকে এবার হাতের থেকে অনেকে এক হাত শিফট হয় মানে কথা বলতে হাত চেঞ্জ করবো কথা বলতে বলে কি এটা আমি বুম সরবে না হাতের মুভমেন্টটা হলো আগে বোঝা যাচ্ছে সবাইকে ক্লিয়ার প্রথম দিন যারা করছো রিল্যাক্স কোনো কুল কোনো চাপ নেই একবারে যে দুবার আমরা টেক নিতে পারি কোনো অসুবিধা নেই সৌম্য সবাইকে ধরো ওকে একদম স্ট্রেট মুখের থেকে সৌম্যর নিচে ওকে না অসুবিধা নেই একটা ধরো ওপরে একটা ওটা ফ্রেম তোমার হচ্ছে হলো মাথাটা একদম নিচে এরকম এরকম একটা পয়েন্ট ধরে দাও তোমার ওটা ক্যামেরা ওকে আর একটু নিচে ধরো নিচে হাত লাগছে দেখো হ্যাঁ ঠিক আছে চলো চলো সংঘর্ষ হয় এতে অটো চালক নিহত হন এবং বাস চালককে স্থানীয় পুলিশেরা আটক করেন ক্যামেরায় বিশাল পালের সাথে সৌম্যজিৎ মিশ্র জি চব্বিশ ঘন্টা কলকাতা পরীক্ষা আগের দিন একা ক্লাস করেছিল একা ক্লাসে ভালো বলে আজকে সবার সঙ্গে অগ্নি পরীক্ষা কেমন তুমি করো ওকে প্রগতি ঠিক করে ভাড়া ধরো ধরো দুটো হাত আচ্ছা এই হাতটা ধরে দূরে দুটো হাত দিয়ে দাও এই হাতের উপরে এই ধরো ধরো ভালো করে ধরো ওকে এটা এই ওকে ওকে চল ঠিক আছে তাহলে ফাইন যাবো আমরা রোল ক্যামেরা অ্যাকশন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্যামবাজার মোড়ে যেখানে আজ সকাল দশটার সময় অটো ও বাসের মধ্যে সংঘর্ষ সংঘর্ষে আহত হয়েছেন অটো চালক সহ বাসের কিছু প্যাসেঞ্জার স্থানীয় হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে ক্যামেরায় বিশাল পালের সাথে প্রগতি মুখার্জি চব্বিশ ঘন্টা কলকাতা ওকে ইট ওয়াজ কোয়াইট গুড অলসো বাট এটার মধ্যে কিছু সমস্যা ছিল সমস্যাটা কি ডিটেক্ট করতে পারবে কি প্রবলেম ছিল কি প্রবলেম ছিল ছিল কথাটা বলো প্রথমত দ্বিতীয়ত যেহেতু আমাদের এটা হার্ড নিউজ এইভাবে না বলে একটু সিরিয়াস মুডে বললে হয়তো ভালো হতো ভেরি গুড একদম দুটো প্রবলেম ভালো ডিটেক্ট করেছে একটা হচ্ছে হলো এত স্পিডে আমরা বলবো না ওই ইয়ে সসর আসলে তিনটা প্রবলেম ডিটেক্ট করেছি আমি এখন বোঝা প্রথম প্রবলেম হচ্ছে হলো এত স্পিডে বলবো না সৌম্যর স্পিডটা ছিল একদম অপটিমাম একদম অপটিমাম সৌম্য ভেরি আমার খুব পছন্দ হচ্ছে তোমাকে ভেরি গুড ওকে একদম অপটিমাম সমর স্পিডটা এইটা হচ্ছে সবার জন্য মোটামুটি বেঞ্চ মার্ক স্পিড স্পিডটা তো করবো না সমর স্পিডটা ছিল ঠিকঠাক সেকেন্ড প্রবলেম কী ছিল এক হচ্ছিল এটার মধ্যে নাটকীয়তা তারা থাকবে না ঠিক আছে কিন্তু সফট নিউজ নয় হার্ড নিউজ আর থার্ড উচ্চারণের সমস্যা যেমন তোমার ইন্ডিভিজুয়াল উচ্চারণে কোনো প্রবলেম হয় না বা যখন তুমি ফ্লোতে বলো এটাকে একটু তোমাকে কেয়ার করতে হবে ঠিক আছে বাট ওভারঅল প্রগতি যে জোড়ার সময় হাত চালি ডিড ভেরি ওয়েল ওকে বাট প্রথম দিন এটাও কিন্তু অনেকে করতে পারে হ্যাঁ ওকে চলো একটা রিপোর্টার যখন কথা বলে তার প্রথম কাজটা হচ্ছে হলো কথা বলার মধ্যে একটা নিয়ন্ত্রিত ব্যাপারটা থাকবে একটা এক্সাম্পল তোমাদের দেখাই আমি কথা বলছি ফর এক্সাম্পল আমি ধরে নাও আমি রিপোর্টিংটা করছি আমি কীভাবে রিপোর্টিংটা করবো যে আমি এই মধ্যে দাঁড়িয়ে আছি কল্যাণী হাইওয়েতে এই হবে না কীভাবে বলবো আমি এই মধ্যে রয়েছি কল্যাণী হাইওয়েতে যেখানে শনিবার সকাল দশটায় ঘটে গেছে এক ভয়াবহ দুর্ঘটনা একটি বাস এবং ডাম্পারের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত এবং দশেরও বেশি আহত এই যে বলার মধ্যে যে গ্রিপিংটা ধরাটা এটা কিন্তু প্রচণ্ড দরকার ছাড়া ছাড়া বলবো না যত তুমি নিয়ন্ত্রিত হই ওর বলার সবচেয়ে ভালো লাগলো কোনো নতুন আজকে এই বলার মধ্যে নিয়ন্ত্রণ ছিল যত নিয়ন্ত্রিত কথা তত তোমার ভালো রিপোর্টিং কারণ আমরা লোককে আমরা বোঝাতে এসেছি একটা ঘটনা একটা ধরনের সারা কলকাতাতে হাজার একটা দুর্ঘটনা ঘটছে মিন ইনসিডেন্ট হচ্ছে সব ইনসিডেন্ট তো নিশ্চয়ই কী হবে গিয়ে লোকের দেখা সম্ভব নয় সে তোমার মারফতে তুমি তাদের প্রতিনিধি হয়ে খবরটাকে তুমি তুলে আনছো তাদেরকে বোঝাচ্ছ সিচুয়েশনটা রাইট বলতে পারলাম ওকে চলো বসো নেক্সট উত্তরা সেজে বুঝে এসছো উত্তরা চলো এসো দেখো যে আগে চলো আসো আসো গাড়িটা রেখে এসো ওকে ওকে
তিনটে পারফরম্যান্স দেখলে তিনজনের পারফর্মেন্স হলো তো না চারজনের হলো চারজন পাঁচজন ওকে ফাইন ওকে ঠিক করে ধরেছ ওকে চলো যাবো আমরা ওয়ান টু থ্রি স্টার্ট আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যশোর রোডে আর এই যশোর রোডে ওকে টেক টু অসুবিধা নেই কোনো যাওয়া চলো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যশোর রোডে এখানে একটি বাস ও অটোর মধ্যে রেষারেষিতে সংঘর্ষ হয় এবং সেখানে দশজন মতো আহত হয়েছে আমরা জানতে পেরেছি এখানকার মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে ক্যামেরায় আকাশ গোস্বামীর সঙ্গে আমি উত্তরা মুখার্জি আপনারা দেখছেন জি চব্বিশ ঘন্টা কলকাতা মানে একটা তিন বছরের মানে কলেজে নিউজ জার্নালিজম পড়াশোনা করার পর দু বছর মাস্টার্স করার পর পাঁচ বছর পরে এটা তারা পারে না বলতে মানে প্র্যাকটিক্যালি দেখে এসেছি বিষয়টা ঠিক আছে বড় বড় ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করে এসে আর রিপোর্টিং করতে গিয়ে তার হাঁটু কাঁপছে ক্যামেরা সেন্স তার মধ্যে নেই ডিড ভেরি ওয়েল ভেরি গুড ওকে আমরা এই পার্টটা আমরা এখানে স্টপ করলাম পিটিসি পার্টটা মোটামুটি সবার ধারণা ক্লিয়ার হয়েছে কার বুঝতে অসুবিধা হয়েছে পিটিসি সম্বন্ধে কার বুঝতে অসুবিধা হয়েছে হয়নি তো সবাই ক্লিয়ার কারো কোনো কোশ্চেন করতে পারো কোনো কোশ্চেন কঠিন লাগলো কত ইজি না ব্যাপারটা এতটা ইজি না আমি একটা ইজি করে বুঝলাম বলে বুঝেছি ব্যাপারটা ওকে নেক্সট আসছে হচ্ছিল ভক্স পপ এবার শিখবো আমরা যে ভক্স পপ রাইট আচ্ছা ভক্স পপের অ্যাকচুয়াল বাংলাটা হচ্ছিলো কি ভক্স পপের বাংলাটা হচ্ছিলো জনমত রাইট এটা খুব ভালো করে একটু বুঝে নাও জনমত ভক্স পপটা আমরা সব ছোট্ট করে আমরা একটু বুঝে নিই রাইট ভক্স পপ মানে হচ্ছিলো জনমত বা জনমত ভক্স পপ মানে কি জনমত বা জনমত দেখবে ভালো করে বুঝবে খুব ভালো করে বুঝবে আজকের এই ক্লাসটা একটু ভালো করে বুঝে নাও তোমার সাথে আজকে এবিপি আনন্দ চব্বিশ ঘন্টার রিপোর্টারদের খুব একটা পারসেপশন কোনো ডিফারেন্স থাকবে না হ্যাঁ অবশ্যই সে দীর্ঘদিন কাজ করতে 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 তার মধ্যে যে ভাইব্রেন্ট ব্যাপারটা চলে এসছে সেটা না সেটা সবটা ডিফারেন্ট সেটা একদিনে আসে না বাট কাজের ক্ষেত্রে খুব একটা তাড়াতাড়ি মোটামুটি বিষয়টা বুঝে গেলে জনমত কি কোনো ক্রুশিয়াল কোনো ইনসিডেন্ট যেখানে হচ্ছিলো সরাসরি মানুষ যুক্ত সেই সমস্ত বিষয়ের সঙ্গে সেই বিষয়টা নিয়ে যখন একটা ফিল্ডকে রিপোর্টিং করে লোকের মতামত নেওয়া হয় সেটাকে বলা হয় ভক্স পপ রিপোর্টিং রাইট আমি একটা উদাহরণ দেখিয়ে দিই উদাহরণটা ধরো না আজকে আমি এটা করছি ফর দ্য এক্সাম্পলস কী করছি কী করছি আজকে স্ট্রাইক আজকে বন্ধ ওকে বন্ধের দিন আজকে ধরো নাও আমি শিয়ালদা স্টেশনে দাঁড়িয়েছি ওকে লোকজন অনেকে রয়েছে যারা বন্ধের দিন বাইরে থেকে এসেছে রাস্তায় লোকজন নেই বিভিন্ন সমস্যার মধ্যে তারা পড়ছে আমি সেখানে রিপোর্টিংটা করে কী করে করবো আমি একদম বুম নিয়ে দাঁড়িয়ে আছি পেছনে কিছু লোকজনদেরকে আমি জোগাড় করে দিয়েছি মোটামুটি আমি শুরু করলাম যে আজ ভারতবন্ধ ভারতবন্ধের দিন কিন্তু এই ভারতবন্ধের ছোঁয়া কিন্তু পড়েছে শহর কলকাতাতেও আমি রয়েছি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে ঘড়ি কাটার পথে সকাল দশটা অন্যান্য দিনে এই সময় কিন্তু শিয়ালদা স্টেশনে থাকে উচ্চে পড়া ভিড় এবং যাত্রীদের আনাগোনা কিন্তু আজকের চিত্রটা কিন্তু একদম অন্যরকম আজকে কিন্তু চতুর্দিকে কিন্তু বিষয়টি লোকজন খুবই কম এবং যারা মানে দূরপাল্লার ট্রেনে বাইরের রাজ্য থেকে বা বাইরে থেকে কলকাতা এসে পৌঁছেছে তাদের কিন্তু ভোগান্তির শেষ নেই কথা বলে নেবো এমন কিছু যাত্রীর সঙ্গে যারা বাইরে থেকে এসছে তাদের আপনার নাম তাদের এখানে এসে কী কী সমস্যা ফেস করেছে উত্তর দিল আচ্ছা শুনতেই পারলেন ইনি কিন্তু এসছেন অমুক জায়গা থেকে নিয়ে এসছেন ধরে নাম শিলিগুড়ির থেকে ইনি সমস্যা কোনো কিছু করছেন আমরা কথা বলবো আরেকজনের সঙ্গে দিদি আপনি কখন থেকে দাঁড়িয়ে আছেন ট্যাক্সি বা বাসকে পেয়েছেন কিছু ইনি কিন্তু এসছেন হচ্ছে দিল্লির থেকে তিনি জানতেন না আপনি যে বন এই আচমকা টাকায় বন কিন্তু মানুষের জীবনকে একদম সমস্যায় ফেলেছে যারা বাইরে থেকে আসছে এবং এর সুযোগ নিচ্ছে কিছু অসাধু ট্যাক্সি ড্রাইভাররা তারা কিন্তু সুযোগ খুঁজে হাঁকিয়ে নিচ্ছে প্রচুর পরিমাণে ভাড়া ক্যামেরা অঙ্কের সঙ্গে তোমার জি চব্বিশ ঘন্টা কলকাতা বোঝাতে পারলাম কী বলতে গেছি এইটা হচ্ছে একটা ভক্স পপ ভক্স পপকে মতলব কে হয় ভক্স পপ মানে হচ্ছিল জনমত নেওয়া জনমত নেওয়া এরকম তিনজন চারজন পাঁচজন নিয়ে করতে পারে আমি এরকম আমার আমি যখন চ্যানেলে চাকরি করতাম যখন ভূপাল গ্যাস কাণ্ড পঁচিশ বছর পূর্ণ হয়েছিল জানো ভূপাল গ্যাস কাণ্ড ভূপালে গ্যাস লিক হয়ে প্রচুর লোক মারা গেছিলো ভূপালে ঠিক আছে ভূপাল গ্যাস কাণ্ড এবার ভূপালের মতন গ্যাস কাণ্ড ভারত বলেই সম্ভব এটা নিয়ে আমি একটা নন্দনে একটা প্রোগ্রাম করেছি ওরা মতো বক্সপ নিয়েছিল এখানকার সুশীল সমাজ কী বলছে ভারত বলেই সম্ভব এবং যারা তাই তারা কিন্তু কেউ সাজা পায়নি তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে বলতে পারো কী বলতে এটা হচ্ছে ভক্স পপ মোটামুটি বলতে পারলাম কাকে বলে এবার চলো ভক্স পপের আমরা দুটো সাবজেক্ট দেবো লেখো সাবজেক্ট নাম্বার ওয়ান লেখো হচ্ছিলো ভক্স পপের সাবজেক্ট
নাম্বার 1 সাবজেক্ট হচ্ছে হলো লিখে নাও গ্যাস পেট্রোলের দাম বৃদ্ধি। দেখবে পেট্রোল পাম্পের মধ্যে দাঁড়িয়ে দেখবে লোকে পেট্রোলের দোকানে বক্স পপ করে ওই বাইক নিয়ে যাচ্ছে, দেখবে বাইকের মধ্যে গিয়ে জিজ্ঞেস করলো গাড়ি নিয়ে, দেখে শুনে দিচ্ছে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে বক্স পপ করে পেট্রোলের দাম বৃদ্ধি। ওকে নাম্বার 2 গ্যাসের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি। নাম্বার থ্রি আজ বাংলা বন্ধ, আজ সর্বনাশা বাংলা বন্ধ। এই তিনটে আমাদের ভক্স পপের টপিক, এবার তোমাদের তৈরি করতে হবে। নেক্সট আসবে সিলভিয়া, অসুবিধা নেই, সবারই প্রথম থেকে প্রথম ভুল। সিলভিয়া চলে এসো, সিলভিয়া চলে এসো, না তুমি বসাও, সিলভিয়া চলে এসো। সিলভিয়ার টপিক কি? পেট্রোল। বসো তোমাদের, তোমার বসো। আচ্ছা অঙ্কুশ এসো, অঙ্কুশ দাঁড়া পাশে, আরেকজন দাঁড়া থাকে, তুমি চলে এসো, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, দুজন দুই পাশে দাঁড়াও। ওকে তোমাদের কি সাথে তোমাদের পেট্রোল, পেট্রোল, ঠিক আছে চলো। এত স্মার্টলি কথা বলবে আস্তে আস্তে প্রপার ওয়েতে। শুরু করবো আমরা, 1 2 3 স্টার্ট। পেট্রোলের দাম বেড়ে গেছে, একেবারে প্রায় সেঞ্চুরি করে দিয়েছে, তাই তো? হ্যাঁ, এবার আমি জেনে নেব যে পেট্রোলের দাম বৃদ্ধিতে বা এরকমভাবে বাড়ছে তাতে আমাদের সাধারণ মানুষের কী মতামত। তো আমি চলে যাব আমার পাশে একজন রয়েছে তার কাছে, যে কী মতামত যে পেট্রোলের দাম এভাবে বেড়ে যাচ্ছে বা কী। এতে সাধারণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে এবং এর ফলে মধ্যবিত্তদের না বিশ্বাস ওঠার মতো অবস্থা, এবং তাছাড়াও এতে পকেটে খুব টানাটাই চলছে এবং আমাদের প্রায় অনেক সময় বা গাড়ি ছাড়া যেতে হচ্ছে লোকাল যানবাহনের কারণে, এইসবের জন্যই আমাদের একটু অসুবিধা হচ্ছে। তো আমরা অলরেডি ইতিমধ্যে জেনে গেলাম যে হ্যাঁ গাড়ি চালাতে প্রবলেম হচ্ছে এবং গাড়ি তেল ভরাতে সেটাও একটা পকেটের একটা টান। তো আমি আরেকবার জেনে নেবো যে আমার পাশে আরও একজন দিদি রয়েছে, তার কি মতামত এই পেট্রোলের দাম বাড়া নিয়ে? হ্যাঁ খুবই প্রবলেম হচ্ছে, কারণ আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলিতে সার্ভাইভ করার জন্য তো সবার অত থাকে না, তো রেগুলার অফিস যাওয়ার জন্য গাড়ি নিয়ে যেতে হয়, অসুবিধা তো হচ্ছে। তো আমাদের কাছে এইটুকু ক্লিয়ার বা এইটুকু আমরা জানতে পারলাম যে পেট্রোলের দাম বৃদ্ধিতে ভীষণভাবে অসুবিধায় পড়ছে সাধারণ মানুষ, এবং সেটাকে কিভাবে রিকভারি করা যায় বা কিভাবে সেটাকে কমানো যায় সেটা সরকার ভাবনা চিন্তা করুক, বা এইটুকু আবেদন করতে চাই। ক্যামেরায় বিশাল পালের সাথে সিলভিয়া শাহ, জি 24 ঘন্টা, কলকাতা। আচ্ছা ভুলটা কি ছিল? আচ্ছা দুটো একটা জিনিস টেকনিক্যাল জিনিস তোমাদের বলে দিই। এদিকে দাও, ঘুমটা ধরো, ঘুমটা ধরো, ঘুমটা ধরো, জায়গায় জায়গায় ধরো। তুমি ঘুমটা যখন নিজে প্রশ্ন করছো তারপর তুমি অঙ্কুশকে প্রশ্ন করছো, আবার দেখো গরম অঙ্কুশের দিকে তো প্রশ্ন করো, প্রশ্ন করো। এটা ভুল করলে কি হবে? চল প্রশ্ন কর না, প্রশ্ন করবো বুম আমার কাছে, উত্তর নেবো বুম এখানে, কিভাবে বলো এবার, প্রশ্ন করো, ওকে প্রশ্ন করো। পেট্রোলের দাম বেড়ে গেছে, কি বক্তব্য বা কি মানে আপনি কি মতামত আপনার? পেট্রোলের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের খুবই প্রবলেম। স্টপ, কথা বলো কি বলতে চাইছি, যখন আমরা কি করবো এটা খুব বেসিক টেকনিক বুঝে নাও। প্রশ্ন করছি এটা আমার কাছে, উত্তর নিচ্ছি তোমার কাছে, রাইট? দিস ইজ কল্ড দ্য বেসিক প্রিন্সিপলস অফ দ্যাট। কারো বুঝতে অসুবিধা থাকলে বলো। ওয়াকথ্রুটা কি মোটামুটি ক্লিয়ার করতে পারলাম? আমার সরি, ভক্স পপটা ক্লিয়ার করতে পারলাম? কে বোঝেনি ভক্স পপ? হাত তোলো, বুঝিনি, আই হ্যাভ আন্ডারস্টুড। কে বোঝেনি ভক্স পপ? সবাই বুঝতে পারছো ভক্স পপ? বলো। ধরো তুমি, আমি যখন কোয়েশ্চেনটা করছি, আমি কি কোয়েশ্চেন করার আগে বলে দেবো যে আমি এখানে থাকা কিছু যাত্রীদের থেকে মতামত গ্রহণ করবো বা কিছু? হ্যাঁ তো মতামত নিচ্ছ, নিজে তুমি এসছো তাহলে হট করে তুমি যাবে কেমন করে, ঠিক আছে? এবার দেখো কিছু কিছু টাইমে থাকে দুটো সিচুয়েশনে, কিছু কিছু টাইমে হচ্ছে আমাদের ক্ষেত্রে আগের থেকে বলে নেওয়া হয়, লোকজন গুছিয়ে নিয়েই বলা হয়। তারপর ধরো ভূপাল গ্যাসকান্ড নিয়ে তুমি রাস্তায় দৌড়াতে, সবাই ভূপাল গ্যাসকান্ড জানে না, বাস তো সবার কিন্তু আইডিয়া নেই, ঠিক আছে? তো ওটা তুমি জানা যাক নন্দন থেকে নোট, আমি আমি 5-6 জন পিছনে কথা বললাম, তাদেরকে আমরা প্রোগ্রাম করে বলে দেখে নিয়ে শুরু করলাম। কিন্তু যদি যা বই মেলায় তুমি যাও বা কোনো খাদ্য মেলায় যদি যাও, সে তো এমনি হাজার হাজার লোক গিলে বেড়াচ্ছে, ঠিক আছে? তাদের সাথে এমনি তুমি গিয়ে কথা বলতে পারো, এটা দুটোই হয়, তোমার পরিস্থিতি সিচুয়েশন বুঝে নি। কথা বলছি বলতে গেছি, ক্লিয়ার? বক্স পপ সবাই ক্লিয়ার? তোমার বুঝতে পেরেছ? তুমি সবাই ক্লিয়ার? তা মোটামুটি আইডিয়া ক্লিয়ার হলো, এবার চলে আসবো আমরা হচ্ছে ওয়াক থ্রু রিপোর্টিং। বাকিরা ওয়াক থ্রু রিপোর্টিং করবে, যারা 1 2 3, ঠিক আছে, সরি 3 4 5, হ্যাঁ 5 জন, এই 5 জন ওয়াক থ্রু রিপোর্টিং করবে। ওকে, এবার আমরা ওয়াক থ্রু রিপোর্টিংটা খুব ভালো করে আমরা বুঝবো। দেখো ওয়াক থ্রু রিপোর্টিংটা হচ্ছে হলো খুব জনপ্রিয় একটা প্রসেস অফ আমাদের জার্নালিজম। ওয়াক মানে কি? হাঁটা। ওয়াক, আচ্ছা আসছে ভিডিওটা মানে, ওয়াক মানে কি? হাঁটা, ভালো করে দেখ, ওয়াক মানে হাঁটা, থ্রু মানে মধ্য দিয়ে, মানে হাঁটার মধ্যে দিয়ে সাংবাদিকতা রিপোর্টিং, এ হলো ওয়াক থ্রু রিপোর্টিং, ওয়াক থ্রু রিপোর্টিং। আচ্ছা একজন তো ক্যামেরাটা ধরছে, সে একটু ফেসিলিটি আসবে,
করো, আমি দেখাই অপশন কিভাবে করতে হয়, ঠিক আছে? আর হ্যাঁ, ধরে নাও, ধরে নাও আমি দুর্গা পুজো মণ্ডপে আমি ওয়াক থ্রু রিপোর্টিংটা করছি, ঠিক আছে? রিপোর্টিংটা যেটা বেরিয়ে এসো, তুমি একটু ক্যামেরাটা নিয়ে, আচ্ছা আমার সাথে সাথে মুভ করবে, ঠিক আছে? দুর্গা পুজোর সবাই দেখতে পাচ্ছ তো, রাজমা দেখতে পাচ্ছ? এবারে চলে এসো দুর্গা পুজো মণ্ডপে, মণ্ডপে গেটের সামনে দাঁড়িয়ে আমি ওয়াক থ্রু রিপোর্টিংটা করছি। কে বলবো, এই মুহূর্তে আমি রয়েছি বাগবাজার সর্বজনীন। বাগবাজার সর্বজনীন মানে কিন্তু সবে গিয়ে না, বাগবাজার সর্বজনীন থেকে কি আমরা ভেতরে আসলে দেখতে পাবো, সবার আগে মাঠের সামনে রয়েছে অসাধারণ একটি মেলার পরিবেশ। চতুর্দিকে কিন্তু প্রচুর দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু স্টল যেখানে কিন্তু খাবার বিক্রি হচ্ছে এবং প্রচুর মানুষ তারা তাদের রসনা তৃপ্তি করছেন। এবং একটু ভেতরে চলে আসলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু যে মণ্ডপের একদম সজ্জা শুরু, এবং মণ্ডপ সজ্জা শুরুর একেবারে যে প্রান্তিক যে গেটটি সেটি তৈরি হয়েছে একদম খুঁড়ি দিয়ে, মানে যে চায়ের যেই ভার যে খুঁড়ি সেই খুঁড়ি দিয়ে সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কিন্তু চায়ের ভার কিন্তু সাজানো রয়েছে। আমরা এরপর থেকে একটু ভেতরে গেলে সবার আগে আপনার যেটা নজরে পড়বে একদম কিন্তু ওপরে, মানে অর্থাৎ এই ঝাড়বাতিটাকে, মানে বুঝতে পারছেন বাগবাজার সর্বজনীন প্রত্যেক বছর বিখ্যাত এই ঝাড়বাতির জন্য, এই পুরো মণ্ডপ জুড়ে ঝাড়বাতি যেটা আসে সেটা দেখার জন্য সোজা কলকাতার শুধু নয়, বাংলা শুধু নয়, সেটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা দুর্গাপুজোর ভক্ত তারা কলকাতায় আসে এবং এই বাগবাজারের সর্বজনীনেরই অবশ্যই ঝাড়বাতিটা তারা দেখে। এবং আমরা সরাসরি প্রতিমার দিকে যদি চলে যাই দেখতে পারবো এই প্রতিমাতে একদম অন্যরকমের আদর। সবে কি আনা মায়ের রূপের মধ্যে কিন্তু বিগত একশো বছর ধরে পুজো হচ্ছে, এত বছর ধরে মায়ের আদর, মায়ের সৌন্দর্য, মায়ের রূপ কিন্তু ঠিক একই অ্যাজ ইট ইজ যেমন করা হতো সেরকমই কিন্তু রাখা আছে। এখানে কিন্তু কোনো এক্সপেরিমেন্ট করা হয় না, কোনো বাগবাজার সর্বজনীন প্রথমেই বললাম সাবেকি আনায় কিন্তু সারা বিশ্ব তার নাম একদম এইরকমভাবে ঘুরতে ঘুরতে করে ডিসক্রাইব করছো, তুমি ঘুরতে ঘুরতে ডিসক্রাইব করছো, করে তুমি সাইন আউট লাইন করে ক্যামেরা মুখের সঙ্গে বলছি, বা তুমি যদি ধরো নাও তুমি ধরো নাও আজকে একটা ধরো নাও ট্রেন দুর্ঘটনা হয়েছে, সেখানে তুমি বক্স, তুমি হচ্ছে ওয়াক থ্রু করছো, কীভাবে বলবে? যে তোমার জন্য বেশ কয়েক বছর আগে বনাঞ্চল এক্সপ্রেস একটা ট্রেন দুর্ঘটনা করছে, বনাঞ্চল এক্সপ্রেস, ঠিক আছে? একদম সরাসরি যে মধ্যরাত্রি তিনটের সময় এই বনাঞ্চল এক্সপ্রেসটিকে দুর্ঘটনা ঘটে, এবং সর্বপ্রথমে যেটা জানা যায় যে এই ঘটনাটির পেছনে নাশকতা আছে সেটি দিয়ে নিশ্চিত করার জন্য তদন্ত ইতিমধ্যে পুলিশ শুরু করেছে। আমরা রয়েছি এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে সবার আগে চোখে রাখবে চাক করবে আপনারা ছিল এই ভগ্নদশায় পড়ে আছে, এক কতটা ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে এই কম্পার্টমেন্ট বগিগুলো দেখলে কিন্তু বুঝতে পারবো। একটির ওপরে একটি উঠে গেছে, একটির পরে একটি কিন্তু ভেতরে ঢুকে গেছে, এবং রীতিমতন এখানে যে উদ্ধারকারী দল যখন আসে তারা রীতিমতন জানলা কেটে ভেতরে যাত্রীদের কিন্তু বের করা হয়। আপনি এখানে দেখার পর লাইন দিয়ে কিন্তু যেই কাপড়গুলো দেখছেন পড়ে আছে এগুলো কিন্তু একটা শবদেহ, মৃতদেহ। এখানে কিন্তু কমপক্ষে 200-র উপরে মানুষ তারা প্রাণ হারিয়েছে। উদ্ধার কার্য এখনো শেষ হয়নি, পেছনে দেখা দেবো আমার ক্যামেরা পার্সন, উদ্ধার কার্য কিন্তু চলছে এবং রীতিমতন কাটার দিয়ে এখানে কিন্তু যারা বিভিন্ন দমকলের লোকেরা, NDRF-এর টিমেরা এবং আর্মির লোকেরা কিন্তু এসছে, লোকাল পুলিশ এসছে এবং সাধারণ গ্রামবাসীরা হাত লাগিয়েছে কিন্তু এখানে এই ওভারঅল এই উদ্ধার কার্যতে। একদম তুমি ঘুরতে ঘুরতে দেখাচ্ছ, ডিসপ্লে করছো, এটাকে কি বলা হয়? ওয়াক থ্রু রিপোর্টিং। নাও ক্লিয়ার? রিপোর্টিং কি কি বললাম? তিন রকম, PTC, ভক্স পপ, ওয়াক থ্রু, এটার ওর ভাগ আছে। আমরা বেসিক ব্যাপারটা বুঝে নিলাম, ব্যাপারটা কারো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বলো। ভক্স পপ পার্ট মোটামুটি আমাদের টপিক দেওয়া হয়েছিল দুটো, কি কি টপিক দেওয়া হয়েছিল? দুর্গা পুজো অ্যান্ড পোস্তা ব্রিজ ভেঙে যাওয়া। তো আমাদের প্রথম আজকে পারফরমেন্স করতে আসছে প্রগতি, প্রগতি টাইটেলটা প্রগতি মুখুজ্জে, প্রগতি মুখুজ্জে। তো ওর টপ, তুমি টপিক কি নিয়েছো? দুর্গাপুজো। একদম প্রপারলি ভক্স পপটা মুভ করে করে করবে, আমি ক্যামেরাটা মুভ ফেন করবো, তুমি রেডি? ওকে চলো, আমরা সবাই রেডি প্রগতির পারফরমেন্স দেখার জন্য। আগে যে ভুলটা করছি সেই ভুলটা করবে না, পাস বলবে না, ধরে ধরে বলার চেষ্টা করছি, শুরু করছি আমরা, ঠিক আছে? 1, 2, 3 স্টার্ট। এই মুহূর্তে আমি রয়েছি ফাইনাল পার্ট বারাসাত, চলছে দুর্গাপুজোর শুরু। দুর্গাপুজোতে এখানের মণ্ডপের এবার স্পেশালিটি ওরা করেছে মিশরের পিরামিড। মিশরের পিরামিড আমরা সকলে গুগলে দেখেছি, অনেকে ঘুরতে গিয়েও দেখেছে, কিন্তু ফাইনাল পার্ট এবার সেটাকে দেখাবে। থিমটা পিরামিডের ওপরে করা হয়েছে। পিরামিড যেমন আমরা ছোটো থেকেই বইয়ে দেখেছি, কেউ গুগলে দেখেছেন, কেউ সামনে গিয়ে দেখেছেন, এবার সেটা স্বচক্ষে অনেকটা ফুটিয়ে তুলছে এই ক্লাব। পুজো তো প্রতিবারই হয়, এবার একটু নতুন রকম করে আনছে ফাইনাল পার্ট। আমরা চলে আসবো একদম ভিতরে এবং প্রতিমা দর্শনও করে নেব যে প্রতিমাটা তারা কিসের উপরে করেছে। এই রইল প্রতিমা যেটা পিরামিডের উপরে ওরা বসানোর চেষ্টা করেছে, এবং মিশরের আরেকটা যেটা মিশরের মমি সেই থিমটা অনেকটা আনার চেষ্টা করেছে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো পাইনার পার্কের যে আমরা প্রতিমাটা দেখলাম সেটা খুবই একটা নতুনত্ব ভাব নিয়ে এসেছে অন্যান্য ক্লাবের থেকে।
এবং অবশ্যই আমরা আশা রাখছি এখানকার লাইটিংও হয়তো একটু আলাদা হবে। তো আসুন তাহলে লাইটিংগুলো একটু দেখে নেওয়া। ফাইনাল পার্কের যে লাইটিংগুলো আপনারা দেখছেন সেটা বলা বাহুল্যই যে অন্য ক্লাবের থেকে অনেকটাই ডিফারেন্ট। আর এই যেটা পিরামিডের থিমটা করেছে এখানে দেখতে পাচ্ছেন পিরামিডের থিমের উপরে লাইটের যে ব্যবস্থাটা করা হয়েছে সেটা একদমই আলাদা, খুব একটা দেখা যায় না কলকাতা বা বলা যায় রাজ্যের অন্য কোনো পুজোতেও হয়তো আমরা দেখি। এই যে নতুনত্ব একটা ভাব আনার জন্য ফাইনাল পার্কের বারাসাত ক্লাবটিকে আমাদের সকলের তরফ থেকে অনেক অভিনন্দন এবং আশা করছি সকল দর্শনার্থীদেরও ভালো লাগবে এই পার্ক এসে। ধন্যবাদ। ক্যামেরায় বিশাল পালের সাথে প্রগতি মুখার্জি, 24 ঘন্টা বারাসাত। সবাই জোরে হাত তালি। ভেরি গুড, ভেরি গুড। টেকনিক্যাল ছোটো ছোটো কিছু ভুল করেছো, বাট ওভারঅল এক্সেলেন্ট। উই জানো না, মানে অনেক চ্যানেলে যারা চাকরি করে সেই রিপোর্টাররা এত ভালো হতো ফ্লোতে কথা বলতে পারবে না। একটু বলার মানে মাধুর্যতে জোর দাও, মডি এটা এন্টারটেনমেন্ট। হ্যাঁ, এগুলো নর্মাল আসে প্র্যাকটিস, কিন্তু ম্যাডাম বলতে পারলাম বিষয়টা কী বলতে গেছি। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। যারা ভিডিওটা দেখছো তোমরা ভিডিও দেখতে দেখতে হাত তালি দাও, প্রভুদিকে একদম নিজে মেসেজ করে কংগ্রাচুলেশন জানিয়ে দাও। রাইট, তো আমাদের নেক্সট পারফর্মার কে? সহেলী। সহেলী হাই বলে দাও। হাই ভাই। ওকে, সহেলী কী টপিক নিয়ে পারফর্ম করতে এসছো? তুমি দুর্গাপুজো, মেয়েরা পুজোর বাইরে যায় না। ঠিক আছে, চলো দুর্গাপুজো শুরু করি আমরা। গত প্রথম দিন চাপ নেবে না, তোমার বিশাল বড় বলতে হবে, এটা আমার অনেক চাপ নিয়ে ফেলেছ। ওকে ঠিক আছে, চলো অসুবিধা, আমরা টেক নেবো, আমরা সবাই জানি তুমি নতুন, ঠিক আছে, অসুবিধা নেই। চলো শুরু করছি আমরা, 1 2 3 স্টার্ট। এই মুহূর্তে আমরা রয়েছি শোভাবাজার রাজবাড়িতে, যেখানে প্রত্যেক বছরের মতন এবছরও সাবেকি ধাঁচের ছোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে। আমরা দেখব প্রতিমার দিকেও রয়েছে সাবেকি ধাঁচের ছোঁয়া, একদম একচালার প্রতিমা ডাকের সাজে সাজানো হয়েছে। বলতে পারি আমাদের কাছে এইটা একটা নস্টালজি, যেখানে আমরা দুর্গাপুজোর ছোঁয়ার সাথে সাথে আমাদের সাবেকিয়ানাকেও ধরে রাখতে পারি। প্রচুর ভিড় হয় এবছরও হয়েছে, আপনারা দেখছেন লাইন দিয়ে সবাই প্রতিমা দর্শন করতে যাচ্ছেন, লাইনে অনেক ভিড় রয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং প্যান্ডেলের বাকি দিকগুলো দেখানোর চেষ্টা করব। এখানে বেতের কাজ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে এবং প্রত্যেক বছরের মতন এবছরও আমরা দেখে খুবই আনন্দিত হচ্ছি। ক্যামেরায় বিশাল পালের সঙ্গে সহেলী সাহা, জি 24 ঘন্টা। ক্যামেরায় বিশাল পালের সঙ্গে আমি উত্তরা মুখার্জি, আপনারা দেখছেন জি 24 ঘন্টা কলকাতা। আচ্ছা, এখানে ভুলটা কি ছিল? আচ্ছা, সবার আগে ওর যে সাহসটা দেখিয়েছে এই সাহসটার জন্য থ্যাংক ইউ, জোরে হাত তালি দেওয়ার জন্য। আচ্ছা, ভুলটা কি হচ্ছে তোরা? ভুলটা যেটা ছিল যে আমরা দেখছিলাম, আমরা মনে হচ্ছে মানে তোমরা বুঝতে পারছো সিটিজেন জার্নালিজমটা কি বলতে চাইছি, আমরা সিটিজেন জার্নালিজম ভিডিও পাঠিয়েছিলাম গ্রুপে, কেউ দেখেছো? কেউ দেখিসনি? সিটিজেন জার্নালিজম এখন সাধারণ মানুষও জার্নালিস্ট হয়ে গেছে। মানে উত্তরাখণ্ডে দেখবে যে ভিডিওগুলো কারা তুলেছিল, রিপোর্টার তুলেছিল প্রথমে, ফোনে তুলেছিল, বা হিমাচলে একটা একটা চিতাবাঘ রাস্তায় চলে লোকের আদর খাচ্ছিল। মানে তুমি বলছো আমরা দেখছিলাম আরো তিস, তুমি তো গেছো, আমরা তো কি বলবে, স্থানীয় লোকেদের সাথে কথা বলে জানা গেল এই আরো এই এই বেশ কমাস ধরে কিন্তু এখানে কি হচ্ছিল যে বাস এবং ভারী যান চলাচল উঠতে দেওয়া হচ্ছিল না, কারণ এখানে কিন্তু চিপ ধরেছিল অনেকটাই। তা আশঙ্কা ছিল অনেক দিন থেকেই, কি আশঙ্কা থেকে না আজকে দুর্ঘটনাটি ঘটলো। এই রিপোর্টার শুনে তুমি কি তোমার তোমার মধ্যে কাজ করছিল লোকাল বাসিন্দা হয়ে গেছো, তুমি এটার ব্যাপারটা সিটিজেন জার্নালিস্ট তুমি হয়ে গেছো মনে হয় কথা বললাম। বাট ওকে ফাইন, প্রথম দিন ইট ইজ কোয়াইট গুড, বসো হ্যাভ আ সিট। তো এই ছিল মোটামুটি সব রকম রিপোর্টিংয়ের একটা এ টু জেড সলিউশন, এ টু জেড সলিউশন। আশা করি বুঝতে পেরেছো সবাই তোমরা, কেউ যদি বুঝতে না পারো হাত তোলো, বুঝিনি। আজকের তাহলে আমাদের পুরো টোটাল ক্লাসের কন্টেন্ট কি রইল? আমাদের আমাদের ক্লাসের যে কন্টেন্ট ছিল যে রিপোর্টিং জার্নালিজম কোর প্র্যাকটিক্যাল, মানে টেলিভিশন চ্যানেলে কাজ করতে গেলে আমাদের কি বলেছে লিখতে হবে, আমাদের কথা বলতে হবে, এবং লেখাটা কি বলেছে একদম ছাপোষা ভাষা, নর্মাল লোকে যদি বুঝতে পারে, কোনো রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের সেই লিটারেচার কিন্তু চাইছি না, বুঝতে পারছি তো? লেখাটা বুঝলাম এবং কথা বলাটাও বুঝলাম। আমি কতগুলো হোমওয়ার্ক দেবো, তাই সে হোমওয়ার্কগুলো বাড়িতে আমাদের সবাইকে করতে হবে। তার আগে আজকে ভিডিওটা আমরা শেষ করে দিই, ভিডিও শেষ করে দিলে আজকে আমরা ওকে সবাই তো ফাইনালি টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, বাই 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 বাই। এদিকে লোকজন
চলো ভাই চলো ভিডিও ক্লোজ করছি। ভালো লাগলে কমেন্টস করো কার পারফরমেন্স সবচেয়ে ভালো লেগেছে। প্রগতিটা অনেকেরই ভালো লেগেছে, প্রগতি ভালো করেছো, অঙ্কুশ ডিড ওয়েল, উত্তরাও ভালো করেছো, ঋষি খুব পছন্দ হয়েছে, তুমি অনেক ইম্প্রুভ করেছো। তো ভিডিওটা এখানে ক্লোজ করছি, দেখা হবে পরের আমাদের ইন্টারেস্টিং ক্লাসের ভিডিওতে।